হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইয়া ওই বান্দা হযরতে উমারকে বলে, উমার বড় একটা গুনাহ করিয়া ফলাইছি, আমাকে তাওবা করায়া দাও, আমাকে তাওবা করায়া দাও গো উমার। মুসলমান ভাইরা রে, আমার হযরতে উমার ডেকে বলে, তোমার গুনাহটা কি জানতে পারি? ওই আল্লাহর বান্দা দু চোখের পানি ছাড়িয়া বলে, না না না, আমার গুনাহের কথা আমি তোমাকে বলতে পারবো না। হযরতে উমার ডেকে বলে, ভাই গুনাহের কথা যদি আমাকে না বলো, আমি গুনাহের থেকে কিভাবে তোমাকে তাওবা করাইব? ওরে আল্লাহর বান্দাদের দল, ওই বান্দা বলে, উমার আমাকে গুনাহের থেকে তাওবা করাও। বলে, তোমার গুনাহের কথাটা খুলিয়া বলো। বলে, আমি তোমার কাছে বলবো না। হযরতে উমার ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তাহলে বিশ্ব নবীর কাছে বলবা বুঝি? বলে, কে আমাকে নিয়ে চলো, আমার মায়ার নবীর দরবারে আমাকে নিয়ে চলো। ওরে আল্লাহর বান্দাদের দল, হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হইলেন। আল্লাহর বান্দাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হওয়ার পর আল্লাহর বান্দার কাছে, আল্লাহর নবীর কাছে সব ঘটনা খুলে বলা হইল। মায়ার নবীর কাছে উমার ডেকে বলে, ও গো আল্লাহর নবী, এই বান্দা শুধু তওবা করতে চায়, তওবা করতে চায়, কিন্তু কোন গুনাহ থেকে তওবা করতে চায় কাউকেই বলে না। মায়ার নবী ডেকে বলে, রে আমার উম্মত, কেমন গুনাহ করছ, কোন গুনাহ থেকে তওবা করতে চাও যদি খুলিয়া না বলো, কিভাবে তোমাকে তওবা করাইবো, গুনাহটা কি খুলিয়া বলো। ওরে আল্লাহর বান্দা, বান্দা কান্দে কান্দে দুই চোখের পানি ফালায়া বলে, মায়ার নবী গো, আমি গুনাহের কথা খুলিয়া বলতে পারবো না, আমার গুনাহটা অনেক বড়। মায়ার নবী ডেকে বলে, রে আমার সাহাবি, তোমার গুনাহটা কি আসমানের চাইতেও বড়? সাহাবি ডাক দিয়া বলে, অবশ্যই আমার গুনাহটা আসমানের চাইতেও বড়। ওই সাহাবি দু চোখের পানি ছাড়িয়া বলে, নবী অবশ্যই আমার গুনাহটা আসমানের চাইতেও বড়। মায়ার নবী ডাক দিয়া বলে, তোমার গুনাহটা কি জমিনের চাইতেও বড়? ওই আল্লাহর বান্দা তাওবাকারী বান্দা বলে, হা হা, আমার গুনাহটা জমিনের চাইতেও বড়। আল্লাহর নবী এবার আর একটু আগায়া বলে, রে আল্লাহর বান্দা, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতো বড়? ওই লোকটা কান্না করে আর দুই চোখের পানি ফালায় আর বলে, হা হা, আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতো মনে হয় বড়। রে আল্লাহর বান্দাদের দল, মায়ার নবী বলে, তুমি আমার কাছে খুলিয়া বলো, তোমার কি এমন গুনাহ, কি এমন গুনাহ? ওই আল্লাহর বান্দা দুই চোখের পানি ফালায়া বলে, নবী আমার, আমার গুনাহ যদি আপনি জানতে চান, আমার গুনাহটা কি জানবেন? আমার গুনাহটা জানার পরে না জানি আপনি কি করেন? বলে, তুমি খুলিয়া বলো, তোমার কি এমন গুনাহ? হেরে আল্লাহর বান্দাদের দল, গুনাহের কথা কার কাছে বলবেন? আওয়াজ দিয়া বলেন না, আর একটু আওয়াজ দিয়া বলেন, কার কাছে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, এ বান্দা গুনাহ করতে করতে জীবনটাকে নাপাক বানায়া ফালাইছ, আমি আল্লাহর রহমতের চাইতে তোর গুনাহকে বড় মনে করিস না, আমি আল্লাহর রহমত তোর গুনার চাইতে অনেক বড়, গুনাহ করছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করিয়া দিব। আল্লাহর নবী ডেকে বলে, আমার আল্লাহর বান্দা, হে আমার উম্মত, বলো তোমার কি এমন গুনাহ, কি গুনাহ থেকে তাওবা করতে চাও? ওই আল্লাহর বান্দা বলে, মায়ার নবী গো,
আমি এমন একজন যুবক, আমার মতো গুনাহগার বুঝি এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। বলে তুমি এমন কি গুনাহ করছো আমার কাছে খুলিয়া বলো। ওরে আল্লাহর বান্দা যুবক কান্দে আর বলে, নবী এই মদিনার মধ্যে আমি এমন একজন গুনাহগার, আমি এমন একজন যুবক, আমার এমন একটা পেশা ছিল গো নবী, আমি আগে কবর থেকে কাফনের কাপড় চুরি করিয়া বাজারে বিক্রি করতাম। যখন কোন মুর্দারের গায়ের মধ্যে আমি কাফনের কাপড়টা দিয়া কবরের মধ্যে রাখত, আমি যুবক ওই কবরের মধ্যে রাতের গভীরে ঢুকিয়া ওই কবরের কাফনের কাপড়টাকে আনিয়া বাজারে বিক্রি করতাম। মায়ার নবী বলে, কি সমস্যা হয়েছে বলো। কেরবানি ভাড়াইয়া বলে, নবী একদিনের ঘটনা, আমি জানতে পারলাম এই মদিনার মধ্যে একজন আনসারি সাহাবী, একজন আনসারি যুবতী সাহাবী মারা গেছে, একজন আনসারি মহিলা মারা গেল। ওই যুবতী নারী অনেক সুন্দর, রাতের গভীরে ওই যুবতীকে কবরস্থ করা হইল। রাত্রু যখন গভীর হয়ে গেল, যে যার যার বাড়িতে চলিয়া গেল। ও আল্লাহর নবী, আমার তো টেনশন কিভাবে আমি কাফনের কাপড়টাকে চুরি করতে পারি। রাত্র গভীর হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া কবরস্থানে চলিয়া গেল। কবরস্থানে যাওয়ার পর ডাইনে তাকায় দেখি কেউ নাই, বাঁয়ে তাকায় দেখি কেউ নাই। আমি হঠাৎ করে কবরের মধ্যে কবর খনন করিয়া হঠাৎ করিয়া কবরের মধ্যে ঢুকিয়া ওই কবর থেকে কাফনের কাপড়টাকে চুরি করিয়া যখন রওনা করলাম, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলাম, কে যেন আমাকে ডেকে বলে, যুবক, এরে যুবক, তুই শুধু কাফনের কাপড়টাকে নিয়ে চলিয়া যাও, একটু পিছনে ফিরে তাকাও, চাইয়া দেখো মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী ঘুমায়। এরে যুবক, কেউ নাই ডানে বামে সামনে পেছনে কেউ নাই, তুই যদি তোর মনের ইচ্ছাটাকে পূরণ করতে চাও, এই রাতের গভীরে তোকে বাধা দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, একটু মনের ইচ্ছাটাকে পূরণ করি আলোর যুবক। ওগো আল্লাহর নবী, রাতের গভীর আমি যখন ওই কবরের মধ্যে কবরের দিকে তাকাইলাম, আমি কবরের দিকে তাকায়া দেখি কবরটার মধ্যে যেই যুবতী ঘুমানো, ওই যুবতী এতই সুন্দর, এতই সুন্দর, ওই যুবতীর চেহারার ঝলকানিতে কবরটা ঝলমল ঝলমল করতেছে। আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও মনে মনে ভাবলাম, আহারে এত সুন্দর একজন মদিনার মধ্যে যুবতী ঘুমায়, অথচ তার বাধা দেওয়ার কোনো শক্তি নাই, অথচ তার আটকানোর কোনো শক্তি নাই। আমি যদি এই যুবতীর সাথে সহবাস করি বা মনের আশাটা মিটাই, আমাকে তো ডাক দেওয়ার কেউ নাই। ওগো আল্লাহর নবী, আমি ওই শয়তানের কুপ্ররচনায় করিয়া যুবতীর কবরের মধ্যে ঢুকিয়া যুবতীর সাথে মনের আশাটা মিটাইলাম, যুবতীর সাথে মনের আশাটা মিটাইয়া যখন আমি যুবক রওনা দিলাম, হঠাৎ করে পিছন থেকে একটা মেয়ে কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাইলাম, একটা মহিলা কণ্ঠের আওয়াজ, আওয়াজ, একটা মহিলা কণ্ঠের আওয়াজ আমাকে ডেকে বলে, যুবক দাঁড়াও, 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 তোমার সাথে আমার কিছু কথা আছে, যুবক দাঁড়াও। ওগো আল্লাহর নবী, আমি দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ানোর পর পিছনে ফিরে তাকায়া দেখি আমি যেই যুবকের সাথে, যেই যুবতীর সাথে মনের আশাটা মিটাইলাম, ওই যুবতী দাঁড়ায় আছে। ওই যুবতী আমাকে ডেকে বলে, রে যুবক, আজকে কবরস্থানের মধ্যে ডাইনে বামে কেউ নাই, কেউ নাই, আমার এই পবিত্র শরীরটাকে তুই অপবিত্র করলি রে যুবক, আমার এই পবিত্র শরীরটাকে তুই অপবিত্র করলি রে যুবক, এরে যুবক, আমি হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময়
যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করবেন ওই কঠিন মুসিবতের সময় এই তুই যুবক যে আমাকে নাপাক করলি আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব ওগো আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে আমার মনের মধ্যে একটা পরিবর্তন আসিয়া গেল আমি চিন্তা করলাম আহারে এই কাজটা যদি আমি না করতাম তাহলে তো আমার সময়টা চলিয়া যাইত আমি কার কথায় পড়িয়া এই কাজটা করলাম আমার আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না মুসলমান ভাইরা আমার যুবক আল্লাহর নবীকে এই কথা বলার পর মায়ার নবী বলে যুবক আসলেই তো গুনাহটা অনেক বড় ওই যুবক চিন্তা করলো মায়ার নবী যদি কিছু একটা বলে দেয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কেন যদি আল্লাহর নবী বলে দেয় সেটাই আল্লাহর দরবারে কবুল ঠিক কিনা বলেন না আল্লাহর নবী যদি বলে দেয় যুবক তুই জাহান্নামী আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না এই যুবক এই কথা শোনার সাথে সাথে মায়ার নবীর দরবার থেকে বের হয়ে গেল হাঁটতে 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 যুবক পাহাড়ের চূড়ায় উঠিয়া গেল যুবক বাড়িতে যায় না বিবির কাছে যায় না মায়ের কাছে যায় না সন্তানের কাছেও যায় না যুবক বুঝতে পারলো আমার আল্লাহ ছাড়া আমার কেউ আওয়াজ দিয়ে বলেন না কেন যুবক বুঝতে পারলো আমার আল্লাহ ছাড়া কেউ নাই ওই কঠিন কবরের মধ্যে আযাবের সময় আমার আল্লাহই পারে আমাকে বাঁচাইতে আর কেউ পারবে ওরে মুসলমান যুবক হাঁটতে হাঁটতে পাহাড়ে চলিয়া গেল একেবারে পাহাড়ের চূড়ায় উঠিয়া গেল ওই যুবক পাহাড়ের শেষ প্রান্তে উঠিয়া আল্লাহকে ডাক দিয়া বলে মালিক এই পাহাড়ের চূড়া যতটুকু পর্যন্ত উপরে উঠলো আমিও ততটুকু উঠলাম এই পাহাড় যদি তোমার আরশে আজিম পর্যন্ত যাইত গো আমি যুবক তোমার আরশে আজিম পর্যন্ত চলিয়া যাইত ওই যুবক চোখের পানি ফালায় আর কান্দে আর কান্দে একদিন দুই দিন চলে যায় খাবারের খবর নাই ঘুমের খবর নাই নিদ্রার খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আমি আল্লাহ তোর গুনাহ যত বড় হোক আমি আল্লাহ তোকে মাফ করার ক্ষমতা রাখি ঠিক কি না মুসলমান ভাইরা আমার একদিন দুই দিন তিন দিন এভাবে অনেক দিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে যুবককে ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ বলেন না এইদিকে মায়ার নবীর দরবারে জিব্রাইল হাজির মায়ার নবীর দরবারে জিব্রাইল আসিয়া তিনটা প্রশ্ন করলো এক নাম্বার প্রশ্ন করলো হে আল্লাহর নবী আপনি আমাকে জবাব দেন এই দুনিয়ার মধ্যে যত জানওয়ালা প্রাণী আছে সবার সৃষ্টিকর্তা কে আওয়াজ দিয়ে বলেন না কে সবার সৃষ্টিকর্তা কে নাম্বার দুই সবাইকে খাওয়ায় কে আওয়াজ দিয়ে বলেন না নাম্বার তিন সবাইকে ক্ষমা করার অধিকার কার মায়ার নবী তিন প্রশ্নের জবাব দিলেন আল্লাহর মায়ার নবী ডেকে বলে জিব্রাইল সব কিছুর কর্ণেওয়ালা মালিক যিনি তার নাম কি আওয়াজ দিয়া বলেন না জিব্রাইল এবার ডেকে বলে ওগো আল্লাহর নবী একটু খেয়াল করে দেখেন বেশ কিছুদিন আগে আপনার দরবারে একজন লোক আসছিল আপনি তাকে আপনার দরবার থেকে তাড়াইয়া দিয়েছেন আপনার দরবারে তাকে আশ্রয় দেন নাই ওগো আল্লাহর নবী আজ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাকে পাঠাইলো ওই আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন জলদি করিয়া আল্লাহর বান্দার কাছে আপনি সংবাদ পৌঁছাইয়া দেন এই জন্য ক্ষমা করার মালিককে আসবরু আনিল মাসিয়া গুনাহের কথা স্মরণ আসলি সবর করতে হবে কার উপরে আওয়াজ দিয়ে বলেন না কেন গুনার থেকে যদি কোনো বান্দা বাঁচতে চায় আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচায়া দেয় ঠিক কি না এই জন্য মুসলমান আমরা চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা গুনার থেকে বাঁচার দরকার আছে না নাই সময়ের মতো সময় চলে যায় তাওবা করব করব বলতে বলতে তাওবা করা হয় না
আল্লাহর পথে চলবো চলবো বলতে চলা হয় না, সময়ের মতো সময়ে চলিয়া যায়। রাস্তায় যখন হাঁটি ডাইনে তাকাইলে কবর, বায়ে তাকাইলে কবর, সামনে তাকাইলে কবর, পেছনে তাকাইলে কবর। এরে আল্লাহর বান্দা কত যুবক কবরে ঘুমায়, আগামীকালকে নামাজ পড়ব বলছে, আগামীকাল আসছে, যুবক দুনিয়া থেকে নাই ঠিক কি না? এরে আল্লাহর বান্দা এই যুবতী বনে না মাগো, এই ময়দানের মধ্যের পাশের ময়দানে যারা আসছ, এমন কত যুবতী বোন বিয়ের আগামী কালকে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আছে না নাই? এই তো কিছুদিন পূর্বে মেঘনা নদীর তীরের মধ্যে বিয়ে অবস্থায় বিয়ে হয়ে গেছে, ওই যুবতীকে শ্বশুর বাড়িতে নেওয়ার সময় টলার ডুবিয়া নতুন স্বামী সহকারে নতুন বিবি সহকারে মোট 45 জন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মাও কান্না করে বাবাও কান্না করে, আহারে আমার মেয়েটা শ্বশুর বাড়িটাও দেখতে পারলো না। এই জন্য যুবতী বোন তওবা করবা 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 বলার সময় নাই, এখনই তওবা করতে হবে। এই ময়দানের মধ্যে যারা আছেন, আমার পিতার বয়সের, আমার বাবার বয়সের, আমার দাদার বয়সের বা আমার ভাইয়ের বয়সের ওলামায়ে কেরাম সহকারে যারা আছি, কত গত বছর আমার মতই একজন আলোচক জুনায়েদ ভাই, আল্লামা জুনায়েদ রহমাতুল্লাহ আলাই, হঠাৎ করিয়া মাহফিল থেকে যাওয়ার সময় বাড়ির কাছে গাড়িটা যখন চলিয়া গেল, হঠাৎ করিয়া একটা বাড়ি খাইয়া গাছের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই তো গত পরশু দিনের ঘটনা, তার আগের দিনের ঘটনা, একজন আলেম প্রথম সন্তানের বাবা হইয়া সকালে স্ট্যাটাস দিল ফেসবুকের মধ্যে, সন্তানের বাবা হইলাম, বিকেলে সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় সিএনজি অ্যাক্সিডেন্ট হইয়া ছয়জন জাগার মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, সাথে ওই তিন দিন বা চার দিনের ছোট বাচ্চাটাও ছিল। এই জন্য তাওবা করবা করবা সময় চলিয়া যায়, তাওবা করার সময় নাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন দিনের জন্য কত কষ্ট করলেন, মদিনার জীবনও কষ্ট করলেন, মক্কী জীবনও কষ্ট করলেন, আমার নবী এই দিনের জন্য আর ইসলামের জন্য কত কষ্ট করলেন। সব মাযহাবের ইমাম একমত, উলামায়ে কেরাম একমত, এখনো আমার নবী রওজা পাকের মধ্যে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে, সুবহানাল্লাহ। এর যুবক ভাই এই সুন্দর দাড়িটাকে কাটিয়ে আমার নবীকে আর কষ্ট দিব না, নামাজ সারিয়ে আমার আল্লাহকে আর আঘাত দিব না, বেনামাজির কাতারে নাম লেখাইয়া আমার নবীকে আর কষ্ট দিব না, আমার আল্লাহকে আর কষ্ট দিব না, মাগো বেপর্দা করি আল্লাহকে আর কষ্ট দিব না, নবীকে আর কষ্ট দিব না। এই ময়দানের মধ্যে যারা আছ, জিনা ব্যভিচারের পথ ছাড়িয়া দিব, অন্যায় পথ ছাড়িয়া দিব, আজকের এই মুহূর্ত থেকে আমি সামন্তিকে সব কথাগুলা, কোরআন যেটা বলেছে সেটা করব, আর কোরআন যেটা নিষেধ করেছে সেটা করব না, এমন পাক্কা নিয়ত যদি করতে পারো দুই হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকে শরীয়ত সম্মত ভাবে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ আলমানার মাদ্রাসাকে কবুল করিয়া নেন।